এখনও ক্যামেরা সেট চলছে, ক্যামেরা মানে ফোন, আজকে ফোনে শ্যুট হবে, এই যে স্ট্যান্ড ছোট বড় করা চলছে, রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ 15 আগস্ট স্পেশাল আজকে ডান্স শ্যুট চলছে। এই যে তোমাদের দাদা এখানে ক্যামেরা রেডি করছে, ঠিক আছে। সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হয়েছিল, ও আজকে ক্যামেরায় না, আজকে ফোনে হবে, ফোনে ভিডিও হবে। তো এইখানে শ্যুটটা করবো, ওই যে পেছনে, আর এখানে ক্যামেরা রেডি করছে, খুদে বন্ধুরা অলরেডি চলে এসেছে, ঠিক আছে। খুব জোরসে বৃষ্টি হচ্ছে, তাই জন্য শ্যুট করতে করতে দাঁড়িয়ে পড়েছি। দাঁড়াও, তোমাদেরকে বৃষ্টি কি ফোনে দেখা যাবে? দেখো, রোদও উঠেছে, বৃষ্টিও হচ্ছে। দেখো, অবশেষে হচ্ছে, রোদ দূরের দেখা পাওয়া গেছে, তাই ভাবলাম সময় না নষ্ট করে ঝটপট রেডি হই, আজকে কিছু একটা বানাবো। আপাতত দেখতে পাচ্ছ এরকম ওয়েদারটা, সুন্দর হালকা মিষ্টি রোদ, সুন্দর ওয়েদার। আর আমি ঠিক ওইখানটাতে নাচবো, এই জায়গাটায় আমি নাচটা করি, ফাঁকা জায়গাটায়। আর এই যে এখানে সব আমার দর্শক বন্ধুরা হাজির, ভাই বেশি ধারে যাস না, দর্শক বন্ধুরা চলে এসেছে, ঠিক আছে। ওটা রেডি হয়ে গেলেই, ফোনটা সেট করে নিলেই আমি ভিডিও শ্যুট শুরু করে দেব। শ্যুট কমপ্লিট, টায়ার্ড ম্যান শুয়ে পড়েছে বিছানায়, সব সাজসজ্জা প্রতিবারের মতো এলোমেলো হয়ে আছে। এবার আমি আস্তে আস্তে আমার নিজের সাজগোজগুলো খুলবো, ঠিক আছে। মাথার ফুলের মাথার এই যে ফুল খুলবো, কানের খুলবো, হার খুলবো, মেকআপ পুরো গলে গেছে ঘাম দিয়ে, দেখো সব বলে জল। বাও, আমার ওড়না নিয়ে চাপা দিয়ে রেখেছি, আর কি চলো খুলে টুলে নিয়ে তারপরে হচ্ছে যে কি খাই না খাই সেটা তোমাদেরকে দেখাবো। বললাম ময়দা মাখা হচ্ছে, ঠিক আছে, তো কি খাই না খাই সেটা দেখাবো, সবটা শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, এটা আমার সত্যিকারের চুল একদম, এটা আমার অরিজিনাল হেয়ার, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। অনেকেই প্রশ্ন করো, দিদি এটা তোমার সত্যিকারের চুল নাকি ফলস? না, এটা ফলস চুল না, এটা সত্যিকারের চুল। আর আমি চুলে কি লাগাই, মানে কি শ্যাম্পু লাগাই, কি তেল লাগাই, কি কন্ডিশনার লাগাই, কি সিরাম লাগাই, পুরো একটা বড় ভিডিও নিয়ে আসবো, মানে আমার হেয়ার কেয়ার রুটিন একদম ডিটেলে থাকবে। আর যারা আমাকে বলো যে ফলস চুল নাকি, দেখো আমি এখানে টেনে টেনে ভিডিওতে দেখাচ্ছি যে এটা আমার ফলস চুল না, এটা আমার একদম সত্যিকারের চুল। আমি বারবার চুলটা হাত দিয়ে দুদিকে এইভাবে টানছিলাম যাতে তোমরা দেখে বুঝতে পারো খুলে যাচ্ছে কিনা। এই যে মাসি এখানে ময়দা মাখছে, জানি না কি করবে আমাদের জন্য, ময়দা মাখামাখি চলছে। আমাদের নাচ তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, শ্যুট কমপ্লিট, এবার খালি চেঞ্জ করবো। ওখানে গ্যাসে কিছু একটা বসিয়েছে, ময়দা মাখা হয়ে গেলে আমাদের জন্য কিছু একটা বানাবে। এখানে দেখি মাসি চা নিয়ে হাজির হয়ে গেছে, দুজনে একটু চা খেয়ে নিলাম, তারপরেই দেখছি এত কিছু খাবার এনেছে। দেখতেই পাচ্ছ আমি কি খাচ্ছি, এখানে পরোটা, আলু ভাজা, বেগুন ভাজা, ডিম সেদ্ধ, সমস্ত কিছু খেয়ে দে সুস্থভাবে পানি চলে গেলাম।